নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমার আলোচনা বিষয় হলো বিগত বছরের সিটেটের প্রিভিয়াস ইয়ারে যে রিডিং কম্প্রিহেনশন এসেছিল প্রোজ অ্যান্ড পোয়েট্রি ইংরাজি থেকে, তার সেই কোশ্চেন নিয়ে। তা চলুন বন্ধুরা, আজকে আমরা সেই রিডিং কম্প্রিহেনশনগুলো সলভ করব যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। তাহলে যেটা প্রিভিয়াস ইয়ারে এসছে সেটা কিন্তু আগামী বছরে আসবে না, কিন্তু আমরা এখান থেকে কী দেখে নেবো, এখান থেকে টাইপটা দেখে নেবো, কী রকম স্ট্র্যাটেজি মেনটেন করে বা কীরকম স্ট্রাকচার মেনটেন করে আপনাদের এই রিডিং কম্প্রিহেনশনগুলো পরীক্ষার সময় দেওয়া হয় এবং কীরকম ধরনের প্রশ্ন এখান থেকে করা হয়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা এই রিডিং কম্প্রিহেনশন বিষয়টি দেখে নিই, আর বিশেষ আকর্ষণীয় বিষয়টি এই ভিডিওটির শেষে দেওয়া আছে। তাই সুতরাং আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তা আমরা যে স্ট্র্যাটেজি এখানে ফলো করব, তা সেটা কি, প্রথমে আপনাদের স্ক্রিনে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এটা প্রোজের প্যারাগ্রাফটা। তা প্রোজের প্যারাগ্রাফটা যেমন দেওয়া আছে সেটা থাক। আপনারা প্রথমে কি করবেন, প্রথমে এর থেকে যে কোশ্চেন অ্যান্সারগুলো করা আছে, প্রথমে সবার আগে যেটা দেখবেন সেটা হচ্ছে কোশ্চেনগুলো দেখবেন, ঠিক আছে? কোশ্চেনগুলো কি করা আছে, তার কারণ কি, কোশ্চেনগুলো কি করা আছে সেটা যদি আপনারা বুঝে যান তাহলে আপনাদের অ্যান্সার করতে সুবিধা হবে, এবং যখন প্যারাগ্রাফটা পড়বেন তখনই কিন্তু সেগুলোর কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই প্রথমে কোশ্চেনগুলো কী আছে। তা এখানে প্রথম প্রশ্ন আছে, দ্য অথর্স অ্যাট্রিবিউট টু ম্যাডাম কামা ক্যান বি ডিসক্রাইব অ্যাজ। তাহলে কীরকম, আমাদের এখানে প্যারাগ্রাফটা না পড়লে আমরা এখানে বুঝতে পারবো না বা কীরকমভাবে নিয়ে এটাকে ডিসক্রাইব করেছেন। নেক্সট প্রশ্ন আছে, দ্য ওয়ার্ড ইঞ্জিনিয়াসলি মোস্ট নিয়ার বাই মিনস, মানে ইঞ্জিনিয়াসলি এর নিয়ার বাই মিনিংসটা কী হবে, এটা আমাদের টেক্সটটা পড়তে হবে। নেক্সট বলছে, দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য ফেমাস ইজ। তাহলে ফেমাসের অপোজিট বিপরীতার্থক শব্দ কোনটা, আমরা একটা প্যাসেজ পড়ে বার করবো, যদিও জানি কিন্তু আমাদের এই টেক্সটে কীরকম দেওয়া আছে তার রেসপেক্টে কিন্তু বার করতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো নেক্সট প্রশ্নে চলে আসি, ম্যাডাম কামা ফট ফর দ্য কজ অফ ওম্যান, টেন্স অফ দি ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন কারেক্টলি চেঞ্জ ইন টু পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তো এটা আমরা বন্ধুরা প্যারাগ্রাফটা পড়ে তারপরেই করবো, যদি আপনারা এটার জন্য প্যারাগ্রাফটা পড়তে লাগবেন, আপনারা সেন্টেন্সের মানে যেভাবে তৈরি হয় তো সেন্টেন্সটা তৈরি হওয়ার প্যাটার্নটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলে আসি পরবর্তী প্রশ্ন, হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো, আই সি অনলি ম্যান হু রিপ্রেজেন্ট হাফ অফ দ্য কান্ট্রি। তাহলে এই পার্টটা কি সেটা আমাদের এখানে বলতে হবে, টেক্সটে এটা যে হিসেবে উল্লেখ করা আছে। নেক্সট প্রশ্ন দেখে নি কি আছে, নেক্সট প্রশ্ন আছে, হাউ ডিড দ্য বুক দ্য ফার্স্ট ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ফাইন্ডস ইটস ওয়ে টু ইন্ডিয়া, দ্য বুক ওয়াজ। তাহলে সেই বুকটা কী ছিল সেটা আমাদের বলতে হচ্ছে। নেক্সট প্রশ্ন আছে, মদনলাল ধিংরা ওয়াজ এ, তিনি একজন কী ছিলেন সেটা আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে, অনলি ওয়া নট অনলি ডিড ম্যাডাম কামা পার্টিসিপেট ইন ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম, শি অলসো, মানে তিনি শুধু ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার জন্য তিনি লড়াই করেনি, তিনি আরও কিছু করেছিলেন, সেটা আমাদের এখানে টেক্সটা পড়ে আমাদের এখানে কিন্তু বার করতে হবে, ঠিক আছে বন্ধুরা? চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। দ্য নেক্সট প্রশ্ন আছে কি, যে ম্যাডাম কামা ওয়াজ এন্টায়ারলি ইন টু ইন্ডিয়া ওয়াজ ব্যান্ড বিকজ, দ্য ব্যান্ড কেন করা হয়েছিল সেটা আমাদের এই চারটে সেন্টেন্স পড়ে বার করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা আমরা কিন্তু চট করে পড়ে ফেলেছি এই প্যারাগ্রাফ থেকে কী কী কোশ্চেন করা হয়েছে এবং আমাদের মাথায় ঢুকে গেছে যে কী কী কোশ্চেন এখানে করা আছে। তো সুতরাং এবার আমরা চট করে আমরা প্যারাগ্রাফটা পড়ে নেবো, আমরা কিন্তু প্যারাগ্রাফটা পড়লেই এই অ্যান্সারগুলো কী হবে সেগুলো কিন্তু বার করতে পারবো। তার কারণ কী, তার কারণ কিন্তু আমাদের মাথায় ঢুকে গেছে যে কোশ্চেনগুলো কী আছে। ঠিক এরকমই ক্ষেত্রে আপনার যদি প্রথমে প্যারাগ্রাফটা পড়ে তার নিগড় অর্থ বুঝে যদি কোশ্চেন অ্যান্সার করতেন, তা তখনও আপনাদের কিন্তু প্রয়োজন হতো প্যারাগ্রাফটা আরেকবার পড়া, তাই না? তা সেক্ষেত্রে আপনাদের বলছি যে কোশ্চেন অ্যান্সারগুলো আগে পড়ে নিলে কী হয়, প্যারাগ্রাফটা পড়তে সুবিধা হয় আর ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে সেগুলো স্পেস আউট হয়ে যায়। তো চলুন দেখি আমরা একইভাবে প্র্যাকটিক্যালি মানে ব্যবহারিকভাবেই আপনাদের সাথে সলভ করবো আর আপনাদের সামনে সলভ করবো, যেখানে আপনাদের কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তা কীভাবে করতে হবে চলুন আমরা প্যারাগ্রাফটা পড়বো আর তার সাথে সাথে কোশ্চেন অ্যান্সারগুলো করবো। তো বন্ধুরা আপনারা একটু মনোযোগ দেবেন, আমি প্যারাগ্রাফটা পড়ছি, জাস্ট একটু আপনারা একটু মনোযোগ দেবেন, তাহলে কী হবে আপনাদের শুনতেটা অসুবিধা হবে এবং করতেও সুবিধা হবে। ম্যাডাম কামাস প্যারিস হোম বিকেম এ শেল্টার ফর ওয়ার্ল্ড রিভলিউশনারিজ, ইভেন লেনিন দ্য ফাদার অফ রাশিয়া রিভলিউশন ভিজিটেড হার হাউস অ্যান্ড এক্সচেঞ্জ ভিউস।
সাভারকর গট অল এনকারেজমেন্ট ইন রাইটিং দ্য হিস্ট্রি অফ দি ফার্স্ট ইন্ডিয়া ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ফ্রম কামা শি হেল্পড ইটস প্রিন্টিং ইন হল্যান্ড অ্যাজ নো ইংলিশ পাবলিশার কেম ফরওয়ার্ড টু পাবলিশ ইট ইট ওয়াজ এ ব্যান্ড বুক বাট ফাউন্ড ইটস ওয়ে টু ইন্ডিয়া স্মাগলড ইঞ্জিনিয়াসলি আন্ডার ডন কোয়েলজি কভার্স শি বিকেম দ্য পাবলিশার অফ বন্দে মাতারাম এ রিভলিউশনারি ম্যাগাজিন অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউটার অ্যান্ড এক্সট্রিমলি ডিফিকাল্ট টাস্ক ইন দ্য ডেজ অফ ব্রিটিশ এপিসনজ অ্যানাদার ম্যাগাজিন মদনস তলোয়ার ওয়াজ অলসো স্টার্টেড ইন মেমোরি অফ মদনলাল ডিংরা হু লেড ডাউন হিস লাইফ ফর দি কান্ট্রি বোথ দ্য ম্যাগাজিন ওয়ার আউটলড ইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড ম্যাডাম কামা সামহাউ ফাউন্ডস ওয়ে টু সেন্ড দেম টু ইন্ডিয়ান রিভলিউশনারিস নেক্সট ম্যাডাম কামা অলসো ফট ফর দ্য কজ অফ ওমেন স্পিকিং অ্যাট ন্যাশনাল কনফারেন্স অ্যাট কায়রো ইজিপ্ট ইন 1910 শি আস্কড হোয়ার ইজ দ্য আদার হাফ অফ দ্য ইজিপ্ট আই সি অনলি ম্যান হু রিপ্রেজেন্ট হাফ দ্য কান্ট্রি শি স্ট্রেসড দ্য রোল অফ ওমেন ইন বিল্ডিং এ নেশন নেক্সট প্যারাগ্রাফ হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার broke out in 1914 madam kama took an anti british stand and tried her best to make the indian people aware of the exploitative nature of british imperialism ta bondhura er pore amader arekta paragraph ache je arekta paragraph amra pore nebo pore niye এটার কোশ্চেন অ্যান্সারে যাব দ্য নেক্সট ইন লাস্ট প্যারাগ্রাফ দ্য ব্রিটিশ হ্যাড ব্যান্ড হার এন্ট্রি ইন টু ইন্ডিয়া বিং অ্যাফ্রেড অফ হার রিভলিউশনারি পাস্ট অ্যান্ড স্টেঞ্জ ন্যাশনালিস্টিক আউটলুক বাট দ্য লায়নিস ওয়াজ গেটিং ওল্ড অ্যান্ড 35 years অফ ফাইটিং অন ফরেন ল্যান্ড হ্যাড টেকেন ইটস টোল She decided to return to her motherland. Her health was worsening. After reaching Bombay, she was hospitalized and died on 13th August of 1936. তো চলে আসছি বন্ধুরা আমরা এবার কোশ্চেন আনসার পড়বে কোশ্চেন আনসার পড়বে এটা যেমন এসেছিল দেখুন সি টেট সেপ্টেম্বর 2015 পেপার ওয়ানের পেপার ঠিক আছে তাহলে পেপার ওয়ানে কিন্তু এটা কমন ছিল বা এটা কিন্তু এসেছিল তো চলুন বন্ধুরা আমরা করে নিচ্ছি তা প্রথম প্রশ্ন আছে দ্য অথর্স অ্যাট্রিবিউট টু ম্যাডাম কামা ক্যান বি ডেসক্রাইব অ্যাজ এর সঠিক উত্তর হচ্ছে লাউডিট্রি এটা কিন্তু এখানে সঠিক উত্তর চলে আসছি পরবর্তী প্রশ্ন দ্য ওয়ার্ড ইঞ্জিনিয়াসলি মোস্ট নিয়ার বাই মিনস তাহলে এর খুব কাছের মিনিং কোনটা সেটা আমাদের টেক্সট পড়ে বার করতে হয়েছে আমরা টেক্সটে দেখেও নিয়েছি তা এখানে কিন্তু সঠিক উত্তর হবে ক্লেভারলি ঠিক আছে ক্লেভারলি কিন্তু এখানে সঠিক উত্তর হবে চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন দেখে নেবো আপনাদের স্ক্রিনে কী আছে তা পরবর্তী প্রশ্ন দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ফেমাস ইজ তাহলে ফেমাস মানে বিখ্যাত বিখ্যাতর অপোজিট ওয়ার্ড আমাদের প্যারাগ্রাফ অনুযায়ী কোনটা হবে এখানে সঠিক উত্তর তা এখানে সঠিক উত্তর হচ্ছে আননোন আননোনটা কিন্তু এখানে সঠিক উত্তর চলে আসছি পরবর্তী প্রশ্ন ম্যাডাম কামা ফট ফর দ্য কজ অফ ওমেন টেন্স অফ দি ফলোয়িং অফ দি অ্যাবভ সেন্টেন্স হ্যাজ বিন কারেক্টলি চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট তাহলে এই সেন্টেন্সটাকে আমাদের পাস্ট পারফেক্টে করতে হবে যেটা আমাদের এখানে উল্লেখ আছে তা সেটা করলে এই চারটের মধ্যে কোনটা হবে সেটা আমাদের বার করতে হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন সেন্টেন্সের ফরম্যাট অনুযায়ী এখানে কিন্তু অপশান ডিটা সঠিক উত্তর হবে ম্যাডাম কামা ওয়াজ ফট ফর দ্য কজ অফ ওমেন এটা কিন্তু এখানে সঠিক উত্তর চলে আসছি পরবর্তী প্রশ্ন হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো আই সি অনলি ম্যান হু রিপ্রেজেন্ট হাফ অফ দ্য কান্ট্রি তাহলে এখানে যে হু এটা কোন পার্ট অফ স্পিচ আমাদের এখানে তা এটাকে কিন্তু সঠিক উত্তর হবে প্রোনাউন চলে আসছি পরবর্তী প্রশ্ন হাউ ডিড দ্য বুক দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ফাইন্ড ইটস ওয়ে টু ইন্ডিয়া দ্য বুক ওয়াজ কীরকম বই ছিল এটা আমাদের এটা হচ্ছে স্মাগলড কিন্তু এখানে স্মাগলড
এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মদনলাল ধিংরা ওয়াস এ, তিনি একজন কি ছিলেন সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা তিনি ছিলেন একজন ফ্রিডম ফাইটার, ঠিক আছে। অপশন এ কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নট অনলি ডিড ম্যাডাম কামা পার্টিসিপেট ইন ইন্ডিয়ান্স স্ট্রাগল ফর ফ্রিডম, শি অলসো, তাহলে এখানে শি অলসো মানে তিনি কিরকম ছিল সেটা আমাদের এখানে জানতে চাইছে। তা এখানে সঠিক উত্তর হবে চ্যাম্পিয়ন দ্য কজ অফ ওমেন, ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী ও শেষ প্রশ্ন, এই প্রজেক্ট শেষ প্রশ্ন। তাহলে ম্যাডাম কামাস এন্ট্রি ইন্টু ইন্ডিয়া ওয়াজ ব্যান্ড বিকজ, কেন ব্যান করা হয়েছিল, না এর সঠিক উত্তর হবে শি ওয়াজ এ লিবারেশনারি অ্যান্ড স্ট্রামড ন্যাশনালিস্ট, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে যে কটা প্যারাগ্রাফে যে কটা কোশ্চেন আনসার ছিল সে কটা কিন্তু খুব কম সময়ে টাইম কিল না করে টাইম সেভ করে কিন্তু আমরা এখানে সলভ করতে পেরেছি। তো ঠিক এইভাবেই আমরা প্র্যাকটিক্যালি একটা পোয়েট্রি করে নেব, তাহলে পোয়েট্রি করলে আপনাদের ধ্যান ধারণা আশা করি পরিষ্কার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমরা এইভাবেই একটা পোয়েট্রি বেছে নিই। তো এরপরে একটা পোয়েট্রি করব, পোয়েট্রিটা আপনাদের স্ক্রিনে চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা এবার চলে এসেছি একটা প্রোজে। তা প্রোজের প্রসেস করার পর একটা পোয়েট্রিতে চলে এসেছি। তা পোয়েট্রিটা এসেছিল সিটেড সেপ্টেম্বর 2015 পেপার ওয়ানে। তো চলুন আমরা কী করবো, আমরা একই প্রসেসে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো আগে দেখে নেব, পরে আমরা প্যারাগ্রাফটা পড়বো। তো চলুন বন্ধুরা, আমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিই। তা প্রথম প্রশ্ন আছে, দ্য ওয়ে সোহরাব রিয়্যাক্ট হোয়েন হি স রুস্তম শোস দ্যাট, তা সে কী করেছিল। তা দ্য ওয়ে সোহরাব রিয়্যাক্ট, কীভাবে রিয়্যাক্ট করেছিল সেটা জানতে চাওয়া হয়েছে। আমরা এটা প্যারাগ্রাফ না পড়লে অ্যান্সার করতে পারবো না। নেক্সট প্রশ্ন আছে, দ্য পোয়েট ডিসক্রাইব রুস্তমস ভয়েস অ্যাজ, কীভাবে ডিসক্রাইব করেছে পোয়েট, তা সেটা আমাদের প্যারাগ্রাফে লেখা আছে। নেক্সট, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন লাইন থ্রি অ্যান্ড ফোর ইস, তা তিন অ্যান্ড চার নম্বরে কীভাবে বলা আছে যে ফিগার অফ স্পিচটাকে কীভাবে ইউজ করা আছে সেটা আমাদের এখানে চারটে অপশান থেকে বলতে হবে। নেক্সট প্রশ্ন আছে, নেম দ্য লিটারেসি ডিভাইস ইউজড ইন ড্যাশ হি স দ্যাট হেড স্ট্র্যাক্ট উইথ ইটস ফার্স্ট গ্রে হেয়ার, তা এটা আমাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক বলতে হবে, প্যারাগ্রাফ না পড়লে কিন্তু এটা অ্যান্সার করতে পারবো না। নেক্সট প্রশ্ন, দ্য এনকাউন্টার বিটুইন রুস্তম অ্যান্ড সোহরাব টুক প্লেস, তা এটাও সেই একই রকম। নেক্সট, দ্য ডিসক্রিপশন অফ রুস্তমস ফিজিক্যাল অ্যাফিয়ারেন্স শো দ্যাট হি ওয়াজ, তা এখানে সে কীরকম ছিল সেটা আমাদের কিন্তু এখানে বলতে হবে। তো প্রত্যেকটা প্রশ্ন আমরা পড়ে নিয়েছি এবং বুঝে গেছি যে এ টেক্সট না পড়লে কিন্তু অ্যান্সার করা যাবে না। তা যেহেতু আমরা পড়ে নিয়েছি আগে থেকে কোশ্চেন, তার টেক্সট পড়া মাত্রই কিন্তু আমরা এর অ্যান্সার পেয়ে যাবো। তা চলুন কথা বেশি না বাড়িয়ে আমরা টেক্সটটা পড়ে নিই, তাহলে কিন্তু এই অ্যান্সারগুলো আমাদের হস্তগত হয়ে যাবে বা নাম্বারটা আমাদের সবার আগে হস্তগত হবে। তো প্রথম আমি একটু আপনাদের সামনে এই পোয়েট্রিটা পড়ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। শো হি স্পোক মাইন্ডলি সোহরাব হেয়ার্ড হিজ ভয়েস দি মাইটি ভয়েস অফ রুস্তম অ্যান্ড শি স হিস জায়েন্ট ফিগার প্ল্যান্ট অন দ্য স্যান্ড সোল লাইক সাম সিঙ্গল টাওয়ার হুইচ এ চিফ হাত বিল্ডেড অন দ্য ওয়েস্ট ইন ফর্মার ইয়ার্স। নেক্সট, এগেইনস্ট দ্য রবার্স অ্যান্ড হি স দ্য হেড স দ্যাট হেড স্ট্র্যাক্ট স্ট্রিক্ট উইথ ইটস ফার্স্ট গ্রে হেয়ার্স হোপড ফিল্ড হিস সোল। নেক্সট, অ্যান্ড হি রান ফরওয়ার্ড অ্যান্ড embarrassed his knees and clasped his hand with in his own. তো বন্ধুরা, আমরা কিন্তু প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি আর এই ফার্স্ট লাইনে কিন্তু আমরা কিছু কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। তা সুতরাং আমাদের কোশ্চেন অ্যান্সার করতে আশা করি কোনো প্রবলেম হবে না। তো চলুন আমরা দেখে নিই অ্যান্সারগুলো কী হবে। দ্য ওয়ে সোহরাব রিয়্যাক্ট হোয়েন হি স রুস্তম শোন দ্যাট, তা কী দেখিয়েছিল, এর সঠিক উত্তর হবে He felt great love and admiration of his. চলে আসি পরবর্তী প্রশ্ন, দ্য পোয়েট ডিসক্রাইব রুস্তমস ভয়েস অ্যাজ, তা কীরকম, তা এখানে সঠিক উত্তর হবে পাওয়ারফুল। নেক্সট প্রশ্ন আছে, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন লাইন থ্রি অ্যান্ড ফোর ইস, তা এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, না এটা সঠিক উত্তর হবে সিমিলি। নেক্সট প্রশ্ন, নেম দ্য লিটারেসি ডিভাইস ইউজড ইন হি স দ্যাট হেড স্ট্র্যাক্ট উইথ ইটস ফার্স্ট গ্রে হেয়ার,
তা এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এখানে সঠিক উত্তর হবে ইমিগ্রি, ইমাগ্রি। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য এনকাউন্টার বিটুইন রুস্তম অ্যান্ড সোহরাব টুক প্লেস, তা এখানে সঠিক উত্তর হবে ইন এ ডেজার্টটা সঠিক উত্তর। আর নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, দ্য ডিসক্রিপশন অফ রুস্তমস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স শোন দ্যাট হি ওয়াজ, এখানে সঠিক উত্তর হবে মিডল এজ। ঠিক আছে, তো চলুন এবার বন্ধুরা আমরা দেখে নিলাম কিন্তু প্যারাগ্রাফটা কীভাবে করতে হয়। আমরা প্যারাগ্রাফটা কিন্তু টাইম কিল না করে, টাইম স্লিপ করে আমরা কিন্তু করে ফেলতে পেরেছি। ঠিক আছে, তো চলুন বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী আকর্ষণীয় বিষয়টা, কোশ্চেন অ্যান্সার পার্টে। তা কোশ্চেন অ্যান্সার পার্টে আপনাদের গেল দিনের প্রশ্ন করা হয়েছিল, হি ইজ টু ড্যাশ টু ডিসিভড আর্লি। তা সরি, এর আগের দিন আপনাদের প্রশ্ন করা হয়েছিল, ওয়ান হিজ সাডেন ডিমাইস মাই ইমোশন ওয়ার সো কমপ্লিকেটেড দ্যাট ইট ওয়াজ ড্যাশ হাউ আই ফেল্ট। তা এখানে যারা অপশান বি ইনটলারেবল যারা অপশান করেছেন তাদের সাধুবাদ জানাই, তাদের উত্তর সঠিক উত্তর। এবং পুরো সেন্টেন্সটা কী হলো, অন হিজ সাডেন ডিমাইস মাই ইমোশন ওয়ার সো কমপ্লিকেটেড দ্যাট ইট ওয়াজ ইনটলারেবল হাউ আই ফেল্ট। এবার চলে আসছি আমরা আজকের আপনাদের হোম টাস্কের প্রশ্ন, যেটা সেই প্রশ্নে। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, হি ইজ টু ড্যাশ টু বি ডিসিভড ইজিলি, অপশান এ স্ট্রং, অপশান বি ইন্টেলিজেন্ট, অপশান সি কাইন্ড, না অপশান ডি মডার্ন। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, হি ইজ টু ড্যাশ টু বি ডিসিভড আর্লি, অপশান এ স্ট্রং, অপশান বি ইন্টেলিজেন্ট, অপশান সি কাইন্ড, না অপশান ডি মডার্ন। আপনাদের এই চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটি এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।